করোনা সতর্কতায় লকডাউনের কারণে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, একই সঙ্গে গৃহশিক্ষকরাও পঠন পাঠনের কাজ আপাতত বন্ধ রেখেছেন। সমস্যায় অগণিত ছাত্রছাত্রী, এবার তাদের সাহায্য করতে এগিয়ে এলো বাঁকুড়া জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার সহযোগিতায় এবার এলাকার ছাত্রছাত্রীদের কথা ভেবে দৃশ্য শ্রাব্য মাধ্যমে শিক্ষাদানের কর্মসূচি শুরু হলো। এখন থেকে বাড়িতে টিভির সামনে বসে প্রয়োজনীয় পাঠ নিতে পারবেন ছাত্রছাত্রীরা। জেলা পুলিশের সূত্রে জানানো হয়েছে, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সোপান প্রকল্পে লাইভ ক্লাসরুম অনুষ্ঠান শুরু হলো। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এই শিক্ষাদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যা দেখা যাবে 871 নম্বর টিউন করে জিটিপিএর চ্যানেলে। এছাড়াও 906436687 নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। পুলিশের এই উদ্যোগে খুশি ইন্দাস থানার এলাকার ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলে। এ বিষয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী প্রত্যুষা দত্ত বলেন, এই লকডাউনে আমরা যে স্কুলে যেতে পারছি না এবং ঘরে যে টিউশন পড়তে পারছি না, এর ফলে ইন্দাস থানার উদ্যোগে যে অনলাইন পড়াশোনার ব্যবস্থা হয়েছে এতে আমরা খুব খুশিও হয়েছি আর ইন্দাস থানাকে আমরা ধন্যবাদও জানাচ্ছি। অভিভাবক অনিমা দত্তের কথায়, এটা আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে দারুণ উপকৃত, কেননা ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, কোনো মাস্টার বাড়িতে আসছে না, স্কুল কলেজ সমস্ত বন্ধ। এই উদ্যোগটা নেওয়াতে আমরা খুব খুশি হব, কেননা আমার ছেলেমেয়েদের সব লেখাপড়া আবার নতুন করে হবে। ইন্দাস থানাকে আমি ধন্যবাদ জানাই, উনি যে এত বড় উদ্যোগ নিয়েছেন তার জন্য সত্যি করেই আমি ধন্যবাদ জানাই তাকে। কেন, ওরা তো সমস্ত ভুলতে বসেছে, ওদের লেখাপড়া সম্বন্ধে যে ইয়েটা ছিল সেটাই নাই ওদের। জেলার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস এ বিষয়ে সাংবাদিকদের বলেন, লকডাউনে ইন্দাসের ছাত্রছাত্রীদের সমস্যার কথা চিন্তা করে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে আজকে আমাদের ইন্দাস থানাতে এই সোপান প্রকল্পটি চালু হলো। এই সোপান প্রকল্পটি এর আগেও আমাদের বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে হয়েছে, কিন্তু আজকের বিশেষত্ব এটাই যে এখানে লাইভ ক্লাসরুম চালু করা হলো। এই লাইভ ক্লাসরুম আমাদের ইন্দাসের ছাত্রছাত্রীদের সাফল্যের সোপান হতে পারে। এই প্রকল্পটিতে ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। জেলার অন্যান্য থানাগুলিও ইন্দাস থানার মতো লাইভ ক্লাসরুম চালু করে অগণিত ছাত্রছাত্রীর পাশে দাঁড়াবেন, আমরা এই প্রত্যাশা রাখি। দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।